উৎসাহ উদ্দীপনায় ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসন আয়োজিত নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে ভিড় করে হাজারো দর্শক। প্রতিবছর নৌকা বাইচ চালু রাখার দাবি জানিয়েছে এলাকাবাসী। গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে নৌকা বাইচের আয়োজন চালু রাখার কথা জানালেন আয়োজকরা। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি বাদল আহমদ খানের পাঠানো তথ্যচিত্র বিস্তারিত ডেস্ক রিপোর্টে। শহরের যান্ত্রিক কোলাহল আর অপসংস্কৃতির আড়ালে দিন দিন হারাতে বসেছে বাঙালির প্রাণের উৎসব আর দেশীয় সংস্কৃতি। তবুও যেটুকু টিকে আছে তাতেই খুশি সহজ সরল এই মানুষগুলো। তিতাসের বুকে বৃহস্পতিবার পরন্ত বিকেলে এই নৌকা বাইচ দেখতে ভিড় করে হাজারো মানুষ, যা মিলন মেলায় পরিণত হয়। চমৎকারী বাইচ দেখে খুশি আগত দর্শকরা। এই নৌকা বাইচ উপলক্ষে শহর জুড়ে উৎসব মুখর পরিবেশ তৈরি হয়। ভাদ্রের তপ্ত দুপুর গড়ানোর আগেই জেলার বিভিন্ন অঞ্চল থেকে ছোট বড় নৌকা নিয়ে উৎসাহী দর্শকরা নদীর দুই পারে হাজির হতে থাকেন। ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসনের আয়োজনে এবং বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড দারাজ বাংলাদেশ ও ইউনিভার্সাল মেডিকেলের সহযোগিতায় তিতাস নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ সময় নৌকা বাইচের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য র আ ম ওবায়দুল মুক্তাদির চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহগীর আলম, পুলিশ সুপার মোহাম্মদ সাখাওয়াত হোসেন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা সহ অন্যান্যরা। এদিকে বাংলার ঐতিহ্যকে ধরে রাখতে প্রতিবছর নৌকা বাইচ চালু রাখার দাবি জানিয়েছে এলাকাবাসী। হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে নৌকা বাইচের আয়োজন চালু রাখার কথা জানিয়েছেন আয়োজকরা। নৌকা বাইচে 15টি প্রতিযোগী দল অংশ নেয়। বাইচ শেষে আমন্ত্রিত অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। নিউজ ডেস্ক, সিএনএন বাংলা।